আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো ঘরে বসে কিভাবে একটি উপাদান দিয়ে তরল জৈব সার বানাবেন। এই জৈব সারটা আমরা ছাদ বাগানের যে কোনো গাছে দিতে পারি, প্রচুর ফলন আসবে, ফুল ফল বৃদ্ধি পাবে। যেমন বেগুন গাছে দিতে পারেন, অ্যালোভেরা গাছে দিতে পারেন, ছাদ বাগানের যে কোনো গাছে দিতে পারেন। কোনো রকম খরচ ছাড়াই ছাদ বাগানের সুন্দর একটা তরল জৈব সার বানানো শিখাবো। আমরা ঘরে যে মাছগুলা খাই, যেমন এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, সুরমা মাছ নিয়েছি। এই মাছ ধোয়া পানিগুলো দেখেন কালারগুলো এমন হবে। ঘরে আমরা স্বাভাবিক যেসব মাছগুলা খাই, এই মাছ ধোয়া পানিগুলা গাছের জন্য খুব ভালো। দেখেন আমি এভাবে মাছ ধোয়া পানিগুলা নিচ্ছি। যে কোনো মাছ ধোয়া পানি নিতে পারেন আপনারা, যেমন মাছের ধোয়া পানিগুলো কালার হবে, এ কালার হবে এভাবে। প্রথম মাছ ধোয়া প্রথম পানিগুলো নিবেন আপনারা এভাবে। এখন আমার মাছ ধোয়া হয়ে গেল, পানিগুলো এমন হবে, পানিগুলোর কালার এমন হবে। আমার মাছ ধোয়া হয়ে গেল, এই মাছ ধোয়া পানিগুলো আমরা গাছের জন্য নেব। দেখুন এখন আমি এই মাছ ধোয়া পানিগুলোকে ছেঁকে একটা বলে নিব। এই পানিগুলো আমি গাছের ছাদে যে কোনো গাছে দিতে পারি। এটা তরল জৈব সার, এটা গাছের ফল ফুল আনতে সাহায্য করবে। এটা তরল জৈব সার, ছেঁকে আমি একটা বলে নিলাম। দেখুন এই তরল জৈব সারটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের ফল ফুল আনতে সাহায্য করবে। এটা একটা তরল জৈব সার, এটা আমি ছাদের প্রত্যেকটা গাছে দিতে পারি। কোন রকম খরচ ছাড়াই এই তরল জৈব সার আপনি ঘরে বানিয়ে নিতে পারেন। দেখুন দর্শক, আমরা ছাদ বাগানে গাছে তরল সার দেওয়ার আগে সবসময় গাছের কিছু আগাছা, যেমন অপ্রয়োজনীয় কিছু পাতা, কিছু বাড়তি পাতা, এগুলো আমরা কেটে দিব। এগুলো আমরা কেটে পরিষ্কার করব। এগুলা গাছের কিন্তু খাদ্যগুলা খেয়ে ফেলে, অপ্রয়োজনীয় পাতাগুলো আমরা এভাবে কিন্তু কেটে দিব, সবগুলা না, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলা কেটে দিব এভাবে। দেখুন আপনারা প্রচুর ফলন পেতে এভাবে আপনারা বাসায় করে দেখবেন, প্রচুর ফলন আসবে। এই তরল জৈব সারটা দেওয়ার আগে আমরা গাছের আগাছাগুলো এভাবে পরিষ্কার করে নিব। দেখুন এভাবে গাছের আগাছাটা পরিষ্কার করে গাছের মাটি একটু আলগাবো। আর সব সময় আপনারা মনে রাখবেন, আমরা গাছে তরল জৈব সার সবসময় বিকেলবেলা দেব, সকালবেলা কখনো গাছে তরল জৈব সার দিবেন না। আর দেওয়ার আগে এভাবে মাটি একটু আলগে নিবেন। দেখুন আমার গাছের মাটি আলগানো হয়ে গেছে। এখন প্রতিটা গাছে এভাবে আমি তরল জৈব সারটা দিয়ে দিব। দেখুন বিকেলবেলা সবসময় তরল জৈব সার দিবেন, প্রতিটা গাছে আমি এভাবে দিয়ে দিব, পরিমাণ মতো দিবেন। দেখুন দর্শক, আমি ছাদ বাগানের অ্যালোভেরা গাছেও এই তরল জৈব সারটা দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, প্রতি 15 দিন পর আমরা এই তরল জৈব সারটা গাছে দিতে পারি। গাছের ফল ফুল আসতে অনেক বৃদ্ধি পাবে, অনেক ফল ফুল দেবে, প্রচুর ফলন আসবে ইনশাল্লাহ। তাহলে আজকের জন্য এটুকুই ভিউয়ার্স। আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে এবং গাছ সম্পর্কে আরো নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।